brand new episode of YouTube of Banarasi Niketan Private Limited. তো আগে সবার আগে যেটা বলবো, আজকে যে নিউ এপিসোডটা হচ্ছে এটা মেইনলি এন্ড পুরোপুরি পুজো বেস কালেকশন দেখানো হবে। একটু হাই এন্ড কালেকশন অবশ্যই, কেন আজকে দেখাবো পুরোপুরি পিওর সিল্ক বা পিওর কাঞ্জিবরম বা পিওর ইতকাতের উপর আমরা থাকবো। কিছু সফট সিল্ক আর্মি থাকবে যেগুলো একদম এক্সক্লুসিভ আর হাটকে কম্বিনেশনে। বেনারসি নিকেতন যেরকম শ্যামবাজার সেরকমই আছে, 64 কলেজ স্ট্রিট ক্যানারা ব্যাংকের টিমের পাশে, সেরকমই তোমাদের জন্য রয়েছে কাছড়াপাড়া গান্ধী মোড় 6 লেনিন সরণি ওয়ার্কশপ রোড। ফার্স্ট সারি আজকে এটা শুরু করবো একটা ব্রোকেড কাঞ্জিবরম। আমি একটাই কালার দেখাচ্ছি এর মধ্যে আমাদের যে পুজোর কালেকশনে দেখানো হবে। 6টা থেকে 7টা কালার তৈরি করা হয়েছে, ঠিক আছে? ফার্স্ট ডে আজকে একটা কালার দেখো। যদি কারোর অপশন চায় তো ফোন নম্বরে স্ক্রিনশট নিয়ে পাঠাও, তো অপশন গুলো পেয়ে যাবে। দেখো ফার্স্ট যে এটার মধ্যে স্পেশালিটি কি, পিওর সিল্ক। প্রথমে এটা হলো 100% 6-ply সিল্কের উপর দেখানো হচ্ছে। এর মধ্যে অল ওভার সিলভার জারির ওয়ার্ক দেখো, পুরো শাড়িটাতে একদম লাইট সিলভার জারির ওয়ার্ক, যেটা ডিফারেন্ট ফ্রম বাকি সব শাড়ি। গোল্ডেন জরির ওয়ার্ক দেখে দেখে, গোল্ডেন জরির ওয়ার্ক দেখে দেখে আমরা কিন্তু একটু ডিফারেন্ট দেখতে গেলে একটা সিলভার জারির ওয়ার্কের শাড়ি দেখতে হয়। যেরকম দেখলে আঁচলটা ওরকম ভাবেই, বর্ডার আর বুটিটাও দেখে নাও, বর্ডারের স্টাইলটা রিভার্স প্যাটার্নে যখন তোমার চেস্টের কাছে পড়বে লুকটা কিন্তু খুব এলিগেন্ট আসবে। আর সিলভার জারির একটা আলাদা এলিগেন্সি হয়, ওই এলিগেন্সিতে লুকটা রিচ হয়ে যাবে। এটা রেঞ্জ হলো 11,900 টাকা রেঞ্জ, পিওর 6-ply সিল্ক, সিল্ক মার্ক রয়েছে। এর মধ্যে কালার অপশনস অ্যাভেলেবেল, এটা যাচ্ছে পারফেক্ট পিঙ্ক রানী কালারের উপর। সিল্কের কোয়ালিটিতে কোনো রকমের কোনো অ্যাডজাস্টমেন্ট বেনারসি নিকেতনে কোনো শোরুম করে না। কালেকশন ভালো লাগলে, যেরকম পিঙ্ক শাড়িতে যদি ভালো লেগে থাকে না, একটা কমেন্ট আর শেয়ার করতে হবে। কিন্তু ব্ল্যাক কালারের আঁচল, আঁচলের মধ্যে পিওর জারির ওয়ার্ক যাচ্ছে আঁচলে, তার সঙ্গে বর্ডারটাও একদম দারুণ গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক, ঠিক আছে? বডিটা পারফেক্ট রিচ ম্যাজেন্ডা, এর সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন। আমরা গ্রিন বা ব্লু দেখে দেখে ইউজ টু, তো ব্ল্যাক কম্বিনেশন রয়েছে। সিল্ক মার্ক, এই হলো পুরো শাড়িটার লুক। 6,450 যেরকম বললো, এটা 6,450 রেঞ্জ। ব্ল্যাকের মধ্যে গোল্ডেন আর ব্ল্যাক দিয়ে ওয়ার্ক, অরেঞ্জের মধ্যে গোল্ডেন আর ব্ল্যাক দিয়ে ওয়ার্ক, দুইদিকে বর্ডার। শাড়িতে একটা জিনিস বারবার বলছি, কোন রকমের কোন জায়গাটা চেঞ্জ করতে হলে বা মনে হলে যে একটু ডিফারেন্ট হলে নয়নটা বেটার হয়, আমাকে একদম ডাইরেক্ট সাজেশন দিও কিন্তু কমেন্টে, কেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দেখছে পুরো লুকটা। 6,450 যেরকম বললো, 6,450 দেখো, পারফেক্ট মিডনাইট রয়্যাল ব্লুর সঙ্গে অরেঞ্জ ম্যাচিং, কম্বিনেশনটা কতটা রিচ দেখো। মিডনাইট রয়্যাল ব্লুর সঙ্গে অরেঞ্জ ম্যাচিং, তার সঙ্গে রানী কালারের বুটি। কিছু জিনিস কিন্তু খুব ক্লোজলি দেখতে হবে, একদম যখন শাড়ি দেখবে মন দিয়ে দেখো, তাহলে শাড়িটা দেখে মজাও পাবে, ইন্ট্রিগেট হবে আর শাড়িটার মধ্যে ঢুকতে পারবে। এই যে পুরো আঁচল দিয়ে লুক, এই হলো গ্যাপিং বর্ডার, অল ওভার বুটি। কালার কম্বিনেশন কেমন লাগছে একটু জানাবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জানাটা, যে কালার কম্বিনেশন, আমরা নতুন কালার কম্বিনেশন গুলো ট্রাই করছি এখন, কেমন লাগছে। বেনারসিতেও দেখিয়েছিলাম ডুয়েল কালার, এরকম কেমন লাগছে একটু জানাবে। ৬,075 এটা রেঞ্জ, এটাও পাটলি পাল্লু প্যাটার্নে। এই যাচ্ছে ব্লাউজ পিওর উইথ সিল্ক মার্ক। এবার এই কম্বিনেশনটা দেখ, ফার্স্টে তো ব্ল্যাক ইয়েলো ইজ নট দ্যাট কি আজকে নতুন বানালাম, এটা হয়ে এসছে, বাট এর মধ্যে ডিফারেন্সেস আছে। প্রথমে আঁচলটা দেখে নাও, ইয়েলো কালারের আঁচল, ইয়েলো কালারের বর্ডার, পিওর কাঞ্জিবরম যাচ্ছে, কাঞ্জিবরম যাচ্ছে। এইটার মধ্যে এইটা দেখছো গোল্ডেন বুটি, ক্লোজলি দেখো এই রানী কালারের বুটি। এই রানীটা দেওয়া, আমি লাল দেওয়া যেত, বাট রানীটার মধ্যে যে লুকটা আসে, তুমি যদি কোনো সময় ব্লাউজ চেঞ্জ করে রানী কালারের ব্লাউজ দিয়ে পরতে যাও, এই শাড়িটার লুকটা না সেই এক্সট্রাঅর্ডিনারি সেই লেভেলের হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো এই কুচি, এই হলো পুরো লুকটা, দারুণ দেখতে।
বিউটিফুল দেখতে এটা রেঞ্জ হলো 6075 ঠিক আছে এটা দেখো এবার এটার আঁচলটা তো প্রথমে দেখো আঁচলটা খুব সুন্দর আঁচল আমার তো খুবই পার্সোনালি পছন্দ একটু বড় কাজ হতে পারে কিন্তু শাড়িটার আঁচলটা না অল ওভার একচোখে দেখলে না খুব দারুণ দেখতে একচোখে দেখলে না খুব দারুণ সুন্দর দেখতে অল ওভার বডিতে এরকম বুকি আর বর্ডারটা দেখো এরকম রানী কালারের বর্ডার যাচ্ছে লুকটা দেখো ময়ূরকণ্ঠী কালার দারুণ সুন্দর ডুয়েল টোন কালার দেওয়া হয়েছে রিচনেস কম্বিনেশন লুকটা শাড়ির কালারটা বোঝা যাচ্ছে ডুয়েল টোন একদম এই কালার টোনটার জন্যই এটার এলিগেন্সি আর এর সঙ্গে কুচি এই হলো কুচি এটা রেঞ্জ 7200 এই পাটলি পল্লুতে এরকম বড় টাইপের পলকা ওয়ার্ক আছে 7200 এটা রেঞ্জ পারফেক্ট ম্যাজেন্ডা কালার আর সঙ্গে সি গ্রিন বর্ডার কম্বিনেশন একদম চেষ্টা করা হয়েছে আলাদা স্যুট করে কিনা কমেন্টে হ্যাঁ সঙ্গে সঙ্গে এটা টাইপিং মোডে চলে এসে স্যুট করে কিনা বলো যে কম্বিনেশনটা গুড দারুণ খুশি হয়েছে দেখে বা এনিথিং হুইচ এভার ইউ ফিল লাইক একদম নর্মাল কলোকিয়াল লোকাল ল্যাঙ্গুয়েজে একদম নর্মাল ভাবে বলতে পারো একদম হেভি ইংলিশ বা হেভি ভালোবাসার লাগতে হবে নর্মাল ভাবে বলো দারুণ হয়েছে এক্সট্রাঅর্ডিনারি দেখতে সেই দেখতে যেটা ইচ্ছা বা খারাপ হলে মোটামুটি দেখতে এই হলো পুরো লুকটা পার্পলের সঙ্গে ব্লু ডুয়েল টোনটা বোঝা যাচ্ছে হ্যাঁ এই পার্পলের সঙ্গে ব্লু কালার অল ওভার এরকম বুটা প্যাটার্ন বর্ডারটা ওই বুটারই একটা মিনিয়েচার ক্রিয়েশনে বর্ডার করা হয়েছে আর সি গ্রিন কালারের আঁচল বর্ডার দিয়ে লুক কালার একটুখানি ডিফারেন্ট এইসব শাড়ি না সুন্দর করে যদি পরা যায় লুক কি আসে অসাধারণ আসে 7580 এই বিউটিফুল শাড়িটার রেঞ্জ ফার্স্ট অফ অল দেখতে হবে এর কম্বিনেশন সি গ্রিন কালারের সঙ্গে গ্রে ম্যাচিং এ আর্নি এজ বার কিছু থাকবে না এটার মধ্যে কেন বা এর এলিগেন্সি এর স্মার্টনেস ইজ টোটালি ডিফারেন্ট আঁচল দিয়ে বর্ডারটা পুরো সিঙ্গেল লাইন সারি ইউজ সেটাও খুব ইন্ট্রিগিং ডিজাইন বর্ডারটা একটু চড়া হতে পারে নিশ্চয়ই বাট ওর মধ্যে একটা এলিগেন্সি আছে কেন বা বর্ডারটা অরিজিনালি হলো পাইপিং বর্ডার তারপরে যে ওই এক্সট্রা ওয়ার্কটা ইট কামস অন টু দা মানে সেম পোর্শন অফ দ্য সারি জাস্ট ডিজাইনটা একটু আলাদা ঠিক আছে এটা তোমার শর্ট দেখাবে এই ব্যাপারটা কিন্তু থাকবে না রামা গ্রিনের সঙ্গে কালার কম্বোটা কতটা সুন্দর লাগছে সিলভার আর সিঙ্গেল লাইন গোল্ডেন সারির ওয়ার্ক হোপফুলি পছন্দ হবে শাড়িটা কালার কম্বিনেশনটা কেমন একটুখানি জানিও কমেন্টে এই আছে পুরো লুক এটা আছে তোমার ব্লাউজ পিস এটা রেঞ্জ হলো 12,250 টাকা এবার যে শাড়িটা দেখাচ্ছে আর্নি সিল্কে আরেকটাও গ্রে ম্যাচিং একটু ডিপ গ্রে ম্যাচিং তার সঙ্গে বডি কালারটা হলো লাইট পিচ পিঙ্ক এর মধ্যে ইউজটা হলো হেভি গোল্ডেন জারি এটা সিঙ্গেল নয় ডুয়েল গোল্ডেন জারির ইউজ আছে কারণ কালারটা খুবই মিউটেড আর ডিফারেন্ট প্যাস্টেল টোন কালার এবছর প্রচন্ডভাবে ইন আর লুকটাও শাড়িটার মধ্যে কিন্তু আলাদা আছে দেখো শাড়িটা কতটা সুন্দর ফ্লোতে আসছে পিওর সিক্স প্লাই ইউজ রেঞ্জটা আছে 8,150 রুপিস 8,150 রুপিস প্রথমে আঁচলটা দেখো রানীর ওপর আঁচল সিলভার আর গোল্ডেন জারির ইউজ দুটো জারি ইউজ আছে গোল্ডেন জারি তার সঙ্গে কলকাগুলো আছে সিলভারে আঁচলের পরে বর্ডারটায় গোল্ডেন আর সিলভারের দুরকম কলকা যাচ্ছে দেখো বডিটাও সেই সুন্দর কলকার ডিজাইন আর কালার টোন তো একদম সেই লেভেলের করা আছে পার্পল আর রানীর মিক্স অ্যান্ড মাইন্ড ব্লোয়িং লাগছে দেখো তো সেই লেভেলের কালার রিচ কালার পরলে মানে একটা স্যাটিসফ্যাকশন লাগবে যখন এই কালারটা গায়ে পরবেন একদম ডিফারেন্ট একদম আনকমন স্টাইলিশ দেখতে 10 জনের থেকে ডিফারেন্ট হতে হলে একদম ডিফারেন্ট কালারটা এটা রেঞ্জ আছে 10,900 পুরোটাই কিন্তু কপার জারির ইউজ আছে প্রথমে আঁচলটা দেখতে হবে সি গ্রিনের মধ্যে একটা অন্যই প্যাটার্নের কালার টোন দিয়ে আঁচল বানিয়েছে মানে ভেবেছেও কত ডিফারেন্ট কপারটা ইউজ করতে সিঙ্গেল লাইনের মধ্যে বর্ডার দুটো গোল্ডেন দিয়েছে এগুলো দেখো অনেকে বলবে যে আমার নিজের ক্রিয়েশন না এগুলো আমার তাঁতির ক্রিয়েশন ওর ক্রেডিট আমি কোনোভাবে নিতে চাই না আমার কাজ তোমার পর্যন্ত পৌঁছে দেওয়া যে তাঁতির ক্রিয়েশনটাকে সেইটুকুই আমার কাজ
ওইটুকুই আমি করছি, আর ওর ক্রেডিটটা ওরই থাকবে। দেখো থিঙ্কিংটা কত সুন্দর করেছে আমার হিসেবে, এবার তোমরা বাকিটা বলবে। এই হলো পুরো, একটু ক্লোজলি দেখো, হ্যাঁ এই হলো পুরো বার্ফি স্টাইলে কপার জারির ওয়ার্কটা যাচ্ছে। সুন্দর দেখতে লাগছে না সেটা? এটা রেঞ্জ হলো 10,700, 10,700 টাকা রেঞ্জ। একদম পানাফুল হয় না, পানাফুল কালারের বডি। তোমার ওয়ার্ড্রপে এই কালারের সিল্ক থাকা ইজ ভেরি টাফ, একদম অন্য টাইপের কালার, সুপার। আরেকটা কালার দেখাচ্ছি দেখো, প্রথমে এটা হলো ক্রস রানী আর অরেঞ্জ, তার সঙ্গে ডিজাইনটা দেখো এর মধ্যে না, একটু ক্লোজলি আসো দেখো, এটা ব্লুইশ টাইপের জারি, তার সঙ্গে গোল্ডেন জারির ইউজ আছে। ক্লোজলি আমি জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায়, বোঝা গেলে তো ভালোই। দেখো এটা ব্লুইশ টাইপের শেড, তার সঙ্গে এটা কপার গোল্ডেন জারি দিয়ে। এবার যদি পুরো ফ্রেমে দেখো শাড়িটা, কিন্তু ব্রোকেড আর্মি বলা হয় আমাদের, এটা পৈথানি ব্রোকেড আর্মি, একদম অন্য প্যাটার্নের একটা শাড়ি, থরন স্টাইল, একদম আলাদাই টাইপ পুরোটাই। এর মধ্যে এখানে আবার তোমার দেখো ফিগার গুলো যাচ্ছে সিলভারে, বর্ডারে ফিগারের লুকটা দেখো, মানে শাড়িটা পরলে একটা আলাদা কি পরেছি এই জিনিসটা কিন্তু মাথায় সবসময় আসবে, এটা কি একটা ডিফারেন্ট পরলাম, একদম আলাদা। এটা হচ্ছে ব্ল্যাক কালারের ব্লাউজ, এর ব্লাউজটা আসবে পুরো ব্ল্যাক, একদম স্মার্ট অন্য প্যাটার্নের শাড়ি। 14,100 এই শাড়িটার রেঞ্জ, 14,100 এই শাড়িটার রেঞ্জ। কিছু এলিগেন্সি যদি দেখতে হয় এই কালারটাকে দেখতে হবে, আর কোনো এজ বার দেবো না, বাট একটু হায়ার এজ হলে ভালো লাগে। ইফ ইউ হ্যাভ আ ভেরি ইউনিক টেস্ট অফ শাড়ি, এটা ইজ ওয়ান অফ ইয়োর চয়েস। এর মধ্যে একটুখানি ক্লোজ আসো, ব্যাক সাইডটা দেখাবো, এর মধ্যে রেশমের সঙ্গে জরির উইভ, দেখো এই ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবে, ক্লোজ যাচ্ছে বোঝা যাচ্ছে, দেখি রেশমের সঙ্গে জরির উইভ। এই উইভিং গুলো কিন্তু তুমি মানে পট করে কোথাও দেখা, তুমি দেখো যদি কোথাও দেখে থাকো আমাকে বলো, মানে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার মধ্যে কি চেঞ্জ আছে আনতে হবে। হ্যাঁ এবার ডিফারেন্ট ইজ মাস্ট, ডিফারেন্ট থাকতেই হবে। আর পুরো বডিটাতে এই রেশমের ওয়ার্কটা, এই হলো পুরো বডিতে, এই হলো রেশমের বডি, সুপার দেখতে দেখো, একদম এলিগেন্সি, মানে অন্যই টাইপের এলিগেন্সি আছে শাড়িটার মধ্যে, ঠিক আছে। আর এই হলো কালার টোন অফ ব্লাউজ দেখো, একদম বটল ঠিক আছে। এটা রেঞ্জ হলো 13,250 টাকা রেঞ্জ, কপারের সঙ্গে করা হয়েছে। এটা হলো লাইট ডিফারেন্ট, একটু লাইট কি বলবো, লাইট অফ হোয়াইট ক্রিম কালার বেস, তার মধ্যে এখানে পুরোটাই কপার জারির উইভ আছে, একটু পুরো ডিজাইনটা খুব ভালো করে ফুটছে। ডিজাইনটা দেখো ক্যামেরাতে কিরকম লাগছে, একটু ডিফারেন্ট না, মানে আমি হয়তো জানি না ক্যামেরার ওপারে কতটা ফিল করতে পারছো, কিন্তু এটার ফল ফিল হাতে নিলে না একটা আলাদাই ধরন আসবে, মানে তোমার মনে হবে এই শাড়িগুলো দেখেছো কিনা একটুখানি আইডিয়া করতে হবে। তাহলে একদম ডিফারেন্ট স্টাইল, ডিফারেন্ট ধরন, মানে একদমই অন্য। ক্লোজলি যাও উইভিংটার মধ্যে তাহলে বোঝা যাবে ক্লোজ উইভিংটার মধ্যে কতটা ডিসেন্সি আছে। আর এর সঙ্গে দেখো এরকম একটা গার্মেন্ট মেরুন কালারের ব্লাউজ, মানে একটা অন্যই প্যাটার্ন, অন্যই ধরন কিন্তু শাড়িগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা হয়েছে এই 2021 কালেকশনে। 13,270 টাকা এটা রেঞ্জ। এটা হলো রানি কালারের আঁচল, রানি কালারের বর্ডার, আর এটা লাইট একদম প্যাস্টেল ইয়েলো কালার, তার সঙ্গে রানি কালারের মধ্যে ইতকাত। আচ্ছা এইটা দেখাতে দেখাতে একটা কোয়েশ্চেন থাকবে, কমেন্টে আনসার করো, এই ইতকাত তো না, এটা ইকাত, পচমপল্লি ইকাত আমাদের তেলেঙ্গানার কোন ডিস্ট্রিক্টে তৈরি হয় এটা কমেন্টে লেখো, পচমপল্লি ইকাত আমাদের তেলেঙ্গানার কোন ডিস্ট্রিক্টে তৈরি হয় এটা কমেন্টে লেখো। এই কে কে জানে প্লিজ ডোন্ট গুগল ইট, গুগল করো না, যেটুকু নলেজ আছে ওইটুকু দিয়ে লেখো, যদি না জানো তো এটা জেনে যাবে গুগল করে, ঠিক আছে। দেখ এই হলো পচমপল্লি ইকাত, কোন আমাদের তেলেঙ্গানা স্টেটের কোন ডিস্ট্রিক্টে তৈরি, এই হলো প্রযুক্তি।
8200 টাকায় দাম সিল্ক মার্ক পিওর ব্ল্যাক রেড ইফতার দেখাই আচলটা দেখ একদম দারুণ সুন্দর আচল পুরো ইফতারতে পচমপল্লি অ্যাকচুয়ালি পচমপল্লি এটা আচল পচমপল্লি বর্ডার ব্ল্যাক বডি তার সঙ্গে এরকম অল ওভার সেম কাজ আছে অল ওভার এটা কিন্তু অল ওভার প্যাটার্ন 8250 এই শাড়িটারও রেঞ্জ যাচ্ছে কালার কম্বিনেশন আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে খুবই ভালো প্রথমে আঁচলের মধ্যে যে এখানে একটা মেরুনিশ গার্নেটের ইউজ ওটা যে এত সুন্দর লেগেছে সামাও আমি জানি না কেন বাট সামা ওই এক চোখে লাগলে ভালো লাগা বলে না ওই ব্যাপারটা এসেছিল ওই আঁচলের ওই কাজটা দেখে ঠিক আছে ফার্স্ট তো ওটা গেল তোমরাও মন দিয়ে আঁচলটা দেখে নিলে বর্ডারে দেখো হাফ লাইন জারির ইউজ করা হয়েছে অরেঞ্জটা এত পারফেক্ট অরেঞ্জ কালার মানে উইভ করেছে মানে অসাধারণ দেখতে আর এর উইভিংটা না প্রচন্ড টাফ হয় কোনদিন যদি হয় আমি চেষ্টা করবো দেখানো যাই হোক ওইটা পরের কথা বলে নিশ্চয়ই চেষ্টা করবো আর এটা হলো পুরো বডির কাজটা এটার কিন্তু কোনো এজ বার নেই কিন্তু যদি মনে হয় নিজের শাশুড়ি মাকে বা মাকে গিফট করবে বা কাছে যদি বিয়ে থাকে দেবে সুন্দর কালেকশন কিছু বলার নেই এটা একটা এমন কালেকশন যেটা মুখ বন্ধ করে আমার এই ভয়েসটা না শুনে ফিল করার মতো কালেকশন তাহলে শাড়িটা ক্লোজ দিয়ে দেখে না ক্লোজ দিয়ে শাড়িটার বডি ওয়ার্কটা দেখো এন্ড আই উইল কিপ দ্যাট ফর সাম এটা রেঞ্জ হলো 12,000 পচমপল্লি কিছুটা কাঞ্জিবরম কিছুটা আর্মির একদম পূজোর এক্সক্লুসিভ কালেকশন শেষ করলাম দেখা হবে পরের এপিসোডে টিল দেন আই এম সাইনিং অফ আর পরের দিন নতুন কিছু কালেকশন নিয়ে পূজোর কালেকশন নিয়ে নয়ন থাকবে তোমাদের সঙ্গে বেনারসি নিকেতনে এই ইউটিউব চ্যানেল